আসসালামু আলাইকুম দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় প্রজেক্ট সৌদি ডেট পাম্প রিজন বাংলাদেশ থেকে বলছিলাম। দর্শক, এই মুহূর্তে আমরা যে গাছটির সাথে রয়েছি এর একটি মরিয়ম খেজুর। দর্শক, আমরা এই গাছটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিয়েছি। আপনারা দেখতেছেন যে চমৎকার খেজুর সহ ঝুলে আছে এবং আস্তে আস্তে এর কালারগুলো আসতেছে। ধীরে ধীরে এটি কিন্তু টকটকে লাল হয়ে যাবে, এরপরে পাকার মুহূর্তে কালো হবে। দর্শক, আমরা আরও 2 বছর আগেই আমরা এই গাছটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিয়েছি। প্রতি বছর যে খেজুর হবে, এই খেজুরগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেব। আর আজকে আমরা এই মুহূর্তে যে এই কারণেই আছি, আজকে জুলাই মাসের 24 তারিখ, আমরা আজকে এই গাছের একটি বাদা আমরা কিছুক্ষণের মধ্যে পরাগায়ন করাবো। অর্থাৎ এই সিজনে কোথাও এই সৌদি খেজুরের বাদা বের হয় না। তো আল্লাহর অশেষ রহমতে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভাগ্য অনেক ভালো বিদায়ী মনে হচ্ছে যে এই গাছটিতে সুন্দর চমৎকার একটি বাদা কিন্তু আবার বের হয়েছে। এখন এটা পরাগায়ন করানোর পরে যদি খেজুরটা টিকে যায়, তাহলে আমরা আবার এই খেজুরটা আবার নভেম্বর ডিসেম্বরে পাকা পাওয়া যাবে। এটি বলবো যে আমাদের প্রজেক্টের জন্য একটা সৌভাগ্যের বিষয়। আপনাদের সাথে নিয়ে আমি আজকে এই এই বাদাটি পরাগায়ন করবো। চলুন দর্শক। দর্শক, আপনারা স্বভাবতে দেখতেছেন নিচ দিয়ে যে বাদায় বাদায় খেজুর ধরা আছে, প্রচুর পরিমাণ খেজুর আছে। আর আমি ঠিক তার উপরে মাথাতে আমরা আজকে পরাগায়ন করব। আপনারা এখানে দেখতেছেন যে দেখুন কী পরিমাণ খেজুরের দানা রয়েছে। আমরা এই খোলসটি এখন এই মুহূর্তে কেটে নিতেছি। আপনারা দেখছেন এই খোলস কেটে নিলাম। দর্শক, আমরা এই এখন একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে আমাদের পুরুষ গাছের যে পরাগরেণু আছে, এটা আমরা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারি। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সংরক্ষণ আছে বিদায় আজকে এই বাদাটি কিন্তু আমরা পরাগায়ন করতে পারতেছি। আপনারা দেখতেছেন যে প্রচুর পরিমাণ খেজুর কিন্তু রয়ে গেছে। এমনিতে আমাদের এই নর্মালি যেভাবে খেজুরটা বাদা বের হয় ঠিক ওইভাবেই আসছে, খুব সুন্দর চমৎকার। আমরা এখন পরাগায়ন করব। আর ঠিক গাছের নিচেই কিন্তু এখন রং আসা শুরু হয়েছে, এইভাবে বাদাগুলো ঝুলে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন পুরুষ গাছের পরাগরেণুগুলো লাগাচ্ছি। আপনারা যদি এই খেজুরগুলো টিকে যায়, আমরা আসলে জানি না কি ঘটবে। আমরা আমাদের নিয়মিত যে কাজ সেটাই করতেছি। যদি টিকে যায় তাহলে হয়তো নভেম্বর ডিসেম্বরে আমরা এই বাদা থেকে পাকা খেজুর খেতে পারবো। যদি এরকম সৌভাগ্য আমাদের হয়, আপনাদেরকে অবশ্যই আমরা সেটা দেখাবো। আমরা পরাগরেণু লাগানো শেষ করলাম। এখন আমাদের নিয়ম অনুযায়ী এটা আমরা বেঁধে দেব।
দর্শক, আপনারা এই মুহূর্তে দেখলেন আমরা আজকে জুলাই মাসের 24 তারিখ, অর্থাৎ এই টাইমে খেজুর পাকা শুরু হবে, ঠিক ওই মুহূর্তে আমাদের এখানে এই গাছটিতে চমৎকার একটি বাদা বের হয়েছে। আমরা বাদাটা আজকে পরাগায়ন করাইলাম। আমাদের বাগানের আল্লাহ তাআলা অশেষ রহমতে এবং সৌভাগ্য হিসেবে আমরা ধরে নিতে পারি, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরও একটা সৌভাগ্য হিসাবে হয়তো এই গাছটাতে নতুন করে বাধা বের হয়েছে। যদি আমরা ঠিকমতো খেজুরটা টিকে যায়, তাহলে আমরা নভেম্বর ডিসেম্বরের দিকে আমরা আবার এই গাছটাই পাকা খেজুর, যেটা আসলেও খুব আনকমন একটা বিষয়, আমরা পাকা খেজুর খেতে পারবো। তারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।